বন্ধুরা, আজকে আমরা এভিএস আলোচনা করব। প্রাইমেটের 2023-এর ইভিএস এর উপর যে কন্টেন্টের উপর যে কয়েকটি নতুন টপিক অ্যাড হয়েছে, সেই সমস্ত নতুন টপিকগুলো তোমরা কোথায় পাবে, কিভাবে ডাউনলোড করবে, সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। অত বন্ধুর ভিডিও স্কিপ করো না, পরপর দেখবে চ্যানেল নতুন হয়তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো মূলত 11টি টপিক, মূল যে 11টি টপিক যেটা তোমাদের এই বছরে প্রাইমেটের 2023-এর জন্য অ্যাড হয়েছে, একদম কন্টেন্ট বেস। আর একটা মাথায় রাখবে যে নতুন টপিক অ্যাড হওয়া মানেই সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন হচ্ছেই, এটা শিওর। তো আমি তোমাদের সামনে সেই 11টি টপিক আমি তোমাদের জন্য পিডিএফ তৈরি করেছি উইথ অ্যান্সার। এখানে তোমরা দেখতে পাচ্ছ 11টা টপিক কি কি রয়েছে, আগে দেখে নিই। 11টা টপিক টেকনিক্স অ্যানিমেলস, অর্থাৎ টেকনিক অফ গ্রোয়িং প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল, বর্জ্য ব্যবস্থাপনা অর্থাৎ ওয়াস্ট ম্যানেজমেন্ট, ওয়াশন পলিউশন, অয়েল স্পিল, রেড টাইড বা অ্যালগা ব্লুম এবং অয়েল স্পিল, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, পেস্টিসাইড পলিউশন অর্থাৎ কীটনাশক দূষণ, প্লাস্টিক পলিউশন, মাইগ্রেশন অফ অ্যানিমেল অ্যান্ড হিউম্যান বিংস এন্ড বায়ো রিমিডিয়েশন। এই যে 11টা টপিক বললাম, এই 11টা টপিক তোমার জন্য আমি তৈরি করেছি। অর্থাৎ ডিটেলস আমরা যদি দেখি, দেখো বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনাতে প্রায় তোমার 16টা ফেজ রয়েছে। কীভাবে তোমরা মানে কীরকমভাবে কন্টেন্টগুলো পাবে, দেখো প্রথমে ডিটেলসে আলোচনা করা যায়। দেখো বর্জ্য ব্যবস্থাপনা কী, হ্যাঁ তার শ্রেণীবিভাগ, তার পদ্ধতি, এখান থেকে ডিটেলস আলোচনা করা আছে। এইবার ডিটেলস আলোচনা করার পর তোমার শেষের দিকে ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন এবং অ্যান্সার আলোচনা করা আছে, যেটা তোমাদের প্রাইমারি টেটে 2023 জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে এবং তার অ্যান্সার সহ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবং এখানে কিছু শর্ট নোটস অর্থাৎ ইম্পর্টেন্ট কিছু, যেরকম দেখো বিপজ্জনক বর্জ্য কী, সবরক্ষণ ওয়াস্ট ম্যানেজমেন্ট, তারপর ইউট্রোফিকেশন কী, বর্জ্যের পুনর্ব্যবস্থা কাক হলে ট্যাক ব্যাক পলিসি কী, হ্যাজার্ড ওয়াস্ট কী, এরকম অনেক কিন্তু ইম্পর্টেন্ট টপিক এখানে ইনক্লুড করা আছে। এটা গেল আমাদের তোমার বর্জ্য ব্যবস্থাপনা। এবার যদি আমরা যদি অন্য একটা টপিকের দিকে তাকাই, যেরকম ধরো রেড টাইড অ্যান্ড অ্যালগা ব্লুমের যদি দেখি, এখানে প্রায় তোমার কটা 11টা পেজ আছে ডিটেলস উইথ এমসিকিউ, ঠিক আছে। দেখো যে অ্যালগা ব্লুম বা রেড টাইড বা লাল জোয়ারকে টিকি, তার ক্ষতিকারক অবস্থা কী, হ্যাঁ ডিটেলস আলোচনা করা। তারপর তোমার এদিকে একদম শেষের দিকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং তার কিছু তোমার সমাধান, মানে অর্থাৎ এখানে তোমার ডিটেলস আলোচনা করা হচ্ছে, কেন ধরো এই অ্যান্সারটা বি কেন হলো, নিচের কোনটি লোহিত সাগর এবং লাল জোয়ার সম্পর্কে সত্য, কেন হলো তার ডিটেলসে সমাধান এখানে আলোচনা করা হয়েছে। বাকি যে টপিকগুলো রয়েছে, দেখো এনভায়রনমেন্টাল যে পলিউশন, এই জিওগ্রাফি, প্লাস্টিক পলিউশন, অ্যানিমেলস মাইগ্রেশন, বায়োরিমিডিয়েশন, তোমার প্রশ্ন উত্তর করা আছে। তো বন্ধুরা, এই সমস্ত যে পিডিএফ অর্থাৎ 11টা ইভিএসের যে নতুন কন্টেন্ট অ্যাড হয়েছে সেটা পেতে গেলে তোমাদের কী করতে হবে, তোমাদের একটা জিনিস করতে হবে, যে কি উপরে যে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে মাত্র 100 অর্থাৎ 100 টাকা ফোনপে বা গুগল পে বা পেটিএম করে তার স্ক্রিনশটটি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে তোমার সাথে সাথে এই যে ইগুলা অর্থাৎ পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। তোমরা ইংলিশের উপর যদি কন্টেন্টগুলো নাও, আমরা যদি ইংলিশের দিকে তাকাই, ইংলিশে কিছু ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমার যেটা প্যাডাগজি, প্যাডাগজি এখানে ইংলিশের ইম্পর্টেন্ট টপিকগুলো যেখান থেকে প্রশ্ন হবেই, ঠিক আছে, সেগুলো তোমাদের জন্য তৈরি করা হয়েছে। যদি তোমরা নিতে চাও, তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি যদি এটা দেখে ল্যাঙ্গুয়েজ স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিলের উপর যে তোমাদের এইরকমভাবে দেখো ডিটেলসে আলোচনা করা আছে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ স্কিল অর্থাৎ যে LSRW 4টি রয়েছে, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এখানে তোমার ডিটেলসে আলোচনা করা আছে। ডিটেলস আলোচনা করার পরে শেষের দিকে, হ্যাঁ এমসিকিউ, ওকে অ্যান্সার, যেটা একদম সিটেটের যে বিগত সাল এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং তার উত্তর কিন্তু এখানে আলোচনা করা আছে, ওকে ইংলিশেও তোমরা পেতে পারো, ঠিক আছে। তো আমি তোমাদের জন্য দুটো জিনিস নিচ্ছি, একটা হচ্ছে ইভিএসের এবং একটা ইংলিশের। যদি এই সমস্ত পিডিএফগুলো তোমরা নিতে চাও, তাহলে ইংলিশের জন্য 100 টাকা এবং ইভিএসের জন্য তোমরা 100 টাকা, নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বার তোমার ফোনপে পেটিএম করে তার স্ক্রিনশটটি পাঠিয়ে দিলে তোমরা সাথে সাথে তার যে পিডিএফগুলো পেয়ে যাবে। যেহেতু সামনে আর কয়েকটা দিন আছে এবং এই মুহূর্তে যদি তোমরা ইভিএসের উপর যদি গুরুত্ব না দাও, অর্থাৎ ইভিএসের 25-এর ওপর যদি তোমরা না পাও, তাহলে কিন্তু প্রাইমেটের 2023-কে পাস করা কিন্তু কঠিন হয়ে যাবে। আর যেহেতু নতুন কন্টেন্ট অ্যাড হয়েছে, সেখান থেকে তো 1 থেকে 2 করে প্রশ্ন হবেই। 11টা টপিকের ক্ষেত্রে যদি তোমার 1টা করে দেয়, তাও 11টি প্রশ্ন, এবং যদি 5টা টপিকে মানে তোমার কন্টেন্ট থেকে 2 করে দেয়, তাও 10টা, অর্থাৎ 1 থেকে 8 নম্বর তোমার পাবেই।